না আগে ব্যবস্থা না, আগে সরকার আগের আওতায় সরকারের পক্ষ থেকে আগের রীতিমতো আওতায় ব্যবস্থা না নেওয়াটা কি উৎসাহ দেওয়ার সামিল কি না, না? জীবনেও না। এই যে বাংলাদেশের এ যতগুলা পর্যন্ত ক্রাইম কোনো সংঘটিত হয়েছে করাপশনের, এই বাংলাদেশে, ধরনের বড় করাপশনের বিচার হয়েছে বলে আপনার কাছে কোনো ধরনের উদাহরণ আছে? অ্যাভেলেবেল উদাহরণ আছে, কোনটা দু একটা অ্যাভেলেবেল। দেন বলেন শুনি। এই যে আমি আপনাকে বলে, এই যে বিসমিল্লা গ্রুপের যে এই যে বিভিন্ন রকমের যে ডেস্টিনি গ্রুপ থেকে শুরু করি, যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা মানি লন্ডার, ডেস্টিনি গ্রুপের বিশাল একটা মানি লন্ডার স্কিম দেখেছে, তারপর একটা বিচার তারপর শেষ আরো হয়, একটা বিচার শেষ হয় না, একটা বিচারের প্রক্রিয়ায় আপনাকে যেতে হবে। সিঙ্গাপুর থেকে পাচার করা, কার টাকা বাংলাদেশে এসেছে এটা জনগণ জানে, এই যে দেখেন কাল বেলায় আজকের সেটা আমি দেখেছি, সেটা আমি দেখেছি। তবে আজকের এও ডাবল বলছি, তবে আপনার ল এও বলছি অফিসার, আমি আমি আপনার ল আমি অফিসার এও হিসেবে বলছি আজকে যেটা হয়েছে এটা এই ধারা কেনিস্তে সমুটু করেন, কালকে জয় আমি মামলা করেন। ডিভিশনে, হাইকোর্ট ডিভিশন একটা একটা রুল ইস্যু করেছে ডেইলি স্টারের একটা তদন্ত রিপোর্টের উপর বেস করে। একটা বুঝতে হবে, একজন মানুষের একটা রিপোর্টের উপর বেস করে যখন একটা বিশাল একটা কোম্পানি, বিশাল একটা শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন একটা তদন্ত, দুদককে যখন অথবা বিভিন্ন অর্গানকে যখন একটা তদন্তের যখন নির্দেশনার যখন দেওয়ার কথা থাকে, তখন কিন্তু যদি একটা নির্দেশনা এরকম যদি চলে আসে, তখন কিন্তু ওই শিল্প প্রতিষ্ঠানের ওই গ্রুপের বিরুদ্ধে কিন্তু একটা স্টিগমা কিন্তু লেগে যায়। আর সোমোটো রুল জারির ক্ষেত্রে কিছু স্টিগমা লাগার তো সব পরের বিষয়, কিন্তু তা যেই পত্রিকা ছাপিয়েছে তাদের কাছে তো প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, সবকিছু আছে। সেই প্রমাণ এবং তদন্তকে, সেই প্রমাণকে প্রমাণ করবার জন্য, সেই নিউজকে প্রমাণ করবার জন্য যে প্রক্রিয়াটা ছিল সেটাকে স্টে কেন করালো, সেটাকে কেন সেটা বন্ধ আমি বলছি, করে এই যে নির্দেশ? একটা এই হলো এই যে মূল উদ্বেগের জায়গা, সেখানে আপনি এই উত্তরটা দিয়ে ছোট করে অন্য প্রশ্ন চলে যাই। ঠিক আছে, আমি এটা আনসার দিচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, এটা একটা সাবজুডিস একটা ম্যাটার, তবে আপিলের ডিভিশন যে একটা স্থিতি অবস্থা দিয়েছে হাইকোর্টের আদেশের উপর, তদন্তের উপর, দ্যাট ইজ নট আ ফাইনাল। এখানে এই জায়গাতে, এই জায়গাতে আপনি কিন্তু একটা কমেন্ট করে ফেলতে পারবেন না। আপিলের ডিভিশন কিন্তু স্ক্রুটিনি করে দেখবে যে ডেইলি স্টারের রিপোর্টটা কতটুকু অথেন্টিক, এইখানে কোনো পলিটিক্যাল এই কোন পুরো স্ট্যান্ড বাজি আছে কিনা, বিভিন্ন কিছু আছে বিষয়টাকে কিনা। আপিলের ডিভিশন পূর্ণাঙ্গ বেঞ্চে এটা শুনে যদি দেখে যে এটা তদন্ত হওয়া দরকার, কিন্তু তদন্ত সে না অবশ্যই শোনার হবে। বা শোনার বিষয়টাকে কেন এত মাস স্থিতির অবস্থার জন্য নির্দেশ প্রদান করো, সে কারণেই ওনাদের এই প্রশ্ন। আমি জনাব কমিশন রবু না আইডি এ না, নিয়ে আর প্রশ্ন এটা নিতে চাই না, এটা প্লিজ আদালতের, প্লিজ। প্রত্যেকটা আদালতের একটা নিজস্ব টাইম আছে, আপিলের ডিভিশনের একটা আদালতের যে টাইম কোনো শিডিউল রায়ের আছে, উপরে মানুষের 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 প্রশ্ন আদালতের একটা, রায়ের আদালতের একটা উপরে টাইম থাকতে শিডিউল পারে, আছে, সেই রায়ের থাকা থেকে মানুষ প্রশ্ন করেছে, বলুন জি। আদালতের একটা টাইম শিডিউল আছে, আদালত সেই টাইম শিডিউলের উপর বেস করে একটা টাইম দিয়েছে। এই ক্ষেত্রে ইন্টারেস্টেড পার্সন যে কেউ কিন্তু আপিলের ডিভিশনে গিয়ে ওখানে পক্ষভুক্ত হয়ে এটা দ্রুত শুনানি করার জন্য পদক্ষেপ নিতে পারে। তবে আপিলের ডিভিশন যে সিদ্ধান্তটা দিয়েছে, আপিলের ডিভিশন পূর্ণাঙ্গ বেঞ্চ বসে বিষয়টা নিশ্চয়ই, আপিলের ডিভিশন থেকে একটা একদম ম্যাজিস্ট্রেট অর্ডার আসবে। এটা আর এটা মানে আর ক্লোজ করা হয়নি, আপনি বলছেন জাস্ট ফর দ্য টাইম বিং এটাকে পাশে রাখা হয়েছে, জি বলুন। আর এই যে দর্শকের রবিভাই যে একটা প্রশ্ন বলেছে, ছিল, রবিভাই যে বলেছেন এই যে কে লুট করেছে জনগণ জানে, শুনেন, সিঙ্গাপুর থেকে পাচার করা, কার টাকা বাংলাদেশে এসেছে এটা জনগণ জানে, এই যে দেখেন কাল বেলায় আজকের সেটা ডাবল, আমি দেখেছি, সেটা আমি দেখেছি। তবে আজকের এও ডাবল, বলছি, তবে আপনার ল এও বলছি অফিসার, আমি আমি আপনার ল আমি অফিসার এও হিসেবে বলছি, আজকে যেটা হয়েছে এটা এই ধারাকে নিশ্চিত সমুটু করেন, কালকে জয় আমি মামলা করেন। আমার কথা শুন, তবে আমি এও বলছি, আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি কোনো পলিটিক্যাল দল বিলং করে, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমি এও বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার সুস্পষ্ট ঘোষণা, যারা অন্যায় করবে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা দুর্নীতি করবে, তারা অবশ্যই কোনো না কোনো ভাবে আইনের আওতায় তারা অবশ্যই আসবে। কোন আর দেশে আমাদের সেটা, আপিল বিভাগ কোন কর্তৃক, দেশে? আপিল বিভাগ, বাংলাদেশ, বাংলাদেশ আপিল বিভাগ আচ্ছা কর্তৃক, আচ্ছা বলবেন, বলার সাথে আসছি আসছি আসছি, আপনার নোট ডাউন করলাম, আপিল করে চলে আমাদের যাবে, বাংলাদেশ আচ্ছা সুপ্রিম কোর্টের যারা কোনো এসএফ কোনো সিদ্দিক সাহিব, এসএফ সিদ্দিক একটা সাহিব, উপাধি যেখানে কিন্তু আমরা আসতে দেখি নাই। এসব শোনেন কোনো শোনেন, আমি শেষ কথা কেন করছি, আমি শেষ করছি, কথা বলেন? জি জি সে আমি শেষ করছি, এসএফ সিদ্দিক সাহিব মানে তারা সাইন দেখতে চাচ্ছে, যেখানে এই এস আলম গ্রুপের ব্যাপারে আপিল বিভাগের এমন সিদ্ধান্ত, সেখানে আজকের মনিরুল ইসলাম রবি যে পত্রিকায় দেখালেন, আজকের এত বড় করাপশনের যে চিত্র পত্রিকায় এসছে, সেটির ব্যাপারে মানুষ কিভাবে আশ্বস্ত হবে? একটা পাল্টা প্রশ্ন তো আসতেই পারে, যৌক্তিক প্রশ্ন আসতে পারে। আপনি ছোট্ট পক্ষের শেষ পক্ষের করে এই পর্যায়ে আপনি শেষ মনিরুল ইসলাম রবিবেক, আমি একটা কথা বলছি, শুনেন, আমার আমার একটা অবস্থান, আমার পার্সোনাল একটা স্ট্যান্ড আমি বলি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে মানি লন্ডারিং ইজ এ সিভিয়ার ক্রাইম,
মানি লন্ডারিং একটা দেশের অর্থনীতির ভিত্তিটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি মনে করি যারা মানি লন্ডারিং সাথে জড়িত সে যেই হবে হোক, আমি মনে করি আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা না ব্যবস্থা না সরকার সরকারের পক্ষ থেকে রীতিমতো ব্যবস্থা না নেওয়াটা কি উৎসাহ দেওয়ার সামিল কিনা জীবনেও না? এই যে বাংলাদেশের যত পর্যন্ত কোন করাপশনের এই ধরনের বড় করাপশনের বিচার হয়েছে বলে আপনার কাছে কোন ধরনের উদাহরণ আছে? অ্যাভেলেবল উদাহরণ আছে বিচারাধীন আছে, বিচারাধীন থাকে। আর আমি রবি ভাইকে বলবো, সেটা হচ্ছে দুদক ওপেন সবার জন্য। যদি মনে হয় যে আপনি আজকের কালবেলার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে যদি আপনি সংক্ষুব্ধ হন, আপনারা বিএনপি আপনারা যদি মনে করেন যে গভর্নমেন্টের অনেক মানুষজন, গভর্নমেন্ট সাপোর্টার অনেক মানুষজন ইনভলভ আছে এই সমস্ত মানি লন্ডারিং এর কাছে, আপনারা তো চাইলে দুদকে গিয়ে একটা লিখিত অভিযোগ দিতে পারেন। যদি না হয় আপনারা সুপ্রিম কোর্টে নির্বাচন সেই নির্বাচন ঘিরেই এত বিতর্ক এত কিছু, আপনি কি মনে করেন কিনা যে নির্বাচনের ব্যাপারে যদি একটা সুরাহা বা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক এখন যে সংকট চলছে কোন ধরনের সমাধান কল্পে কোন উদ্যোগ যদি না নেওয়া হয় আভ্যন্তরীণ ভাবে সমাধানের জন্য, তাহলে বহির্বিশ্বে যেমন একটা হস্তক্ষেপের আমরা আশঙ্কা করছি পাশাপাশি আভ্যন্তরীণ ভাবেও এই যেমন বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে হরতাল অবরোধ একটা বড় ধরনের সংকটের দিকে যাচ্ছে কিনা, এর মধ্যে সমাধানের কোনো পথ আপনি দেখছেন কিনা, শেষ করবেন এক থেকে দুই মিনিটে। অবশ্যই সুন্দর সমাধান আছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে উনি রবি ভাই একটা কথা বললো না, চাইনা এসে মাননীয় প্রধানমন্ত্রীকে বললো বাংলাদেশের বিষয়ে বহির্বিশ্বের যে হস্তক্ষেপ সে হস্তক্ষেপ চাইনা ভালোভাবে দেখে না। উনি এটা দিয়ে একটা মেসেজ কিন্তু দিতে চেয়েছে। আমি ওনাকে এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের কারো হস্তক্ষেপ, কোনো কমেন্ট, কারো এখানে ষড়যন্ত্র, কোন রকমের প্রেসক্রিপশন কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এটা সব সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দ্বৈতহীনকণ্ঠে বলেছে যে সংবিধানের যেই প্রভিশন আছে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং এই নির্বাচন শতভাগ ফেয়ার নিউট্রাল ক্রেডিবল একটা ইলেকশন হবে। আমি এক্ষেত্রে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বিএনপির এত ভয় কেন? কারণ বিএনপি নিজেও জানে এদেশের জনগণ তাদের কাছে নেই, সেজন্য তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। বিএনপি যদি এত কনফিডেন্ট হয় তাহলে তারা নির্বাচনে এসে পরীক্ষা করুক তাদের জনগণ পরীক্ষা করুক, আর যদি না আসে, যদি না আসে, যদি না আসে, যদি না আসে বিএনপি